আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকের ভিডিও শুরুতে আপনারা টাইটেলে দেখতে পেয়েছেন যে কিভাবে আমরা কোন ধরনের টাইপিং ছাড়া বা কিবোর্ড ছাড়া কিভাবে আমরা লিখতে পারি। সাধারণত আমরা এমএস ওয়ার্ডে যেই লেখাগুলো আমরা লিখে থাকি, এই ক্ষেত্রে আমাদের অবশ্যই টাইপিং করার মাধ্যমে বা কিবোর্ড ইউজ করে আমাদেরকে লিখতে হয়। সো এই ক্ষেত্রে এটি যদি বাংলা হয়, সেক্ষেত্রে অবশ্যই এটি আমাদের জন্য দেখা যায় অনেক সময় এটি একটু জটিলতা সৃষ্টি করে, কারণ বাংলায় লিখতে গেলে আমাদের শিফট বাটনটি ইউজ করতে হয়। সো এই ক্ষেত্রে আমি আপনাদের জন্য যে চমৎকার জিনিসটি নিয়ে এসেছি, এটি হচ্ছে খুব সহজেই আপনি বাংলা, ইংলিশ বা যে কোনো ভাষায় আপনি চাইলে খুব সহজেই লিখতে পারবেন শুধুমাত্র বলার মাধ্যমে। অর্থাৎ আপনি যা কিছু বলবেন তা আপনার যেই ভাষা আপনি সিলেক্ট করে দিবেন অপশন থেকে, সেটি আপনার টাইপ হয়ে যাবে। সো এক্ষেত্রে আপনাকে কোনো ধরনের নিজ থেকে কোন ধরনের টাইপিং করার প্রয়োজন নেই অথবা কোন ধরনের কিবোর্ড ইউজ করার প্রয়োজন নেই। সো এটি করার জন্য যেটি করতে হবে সেটি আমি আপনাদেরকে আজকে ভিডিওতে দেখাবো। এক্ষেত্রে আমি জানিয়ে রাখি, যারা আমার চ্যানেলে নতুন, যারা এই ভিডিওটি নতুন দেখছেন বা আমার চ্যানেলে নতুন এসছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা সাবস্ক্রাইব করলেই আমি আপনাদের জন্য আরও বেশি বেশি ইনফরমেটিভ ভিডিওস আপনাদেরকে শেয়ার করতে পারবো। সো কথা না বাড়িয়ে আমি আজকের যে ভিডিও আছে, কিভাবে কোন ধরনের টাইপিং করা ছাড়াই লিখতে পারা যাবে, সেই বিষয়টি আমি আপনাদেরকে আজকে শেয়ার করছি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্রোম যে ব্রাউজারটি আছে ব্রাউজারটি ওপেন করে রেখেছি। সো এটি করার জন্য অবশ্যই আপনাকে ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। এটি ওপেন করলেই আপনি দেখতে পাবেন এখানে রাইট বাটনে এখানে কিছু অপশন রয়েছে। এখানে জিমেইল একটি অপশন আছে, জিমেইলের পাশে এখানে দেখতে পাচ্ছেন ইমেজেস অপশন রয়েছে, এবং এর পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন এখানে 9টি ডট চিহ্ন রয়েছে। সো এখানে আপনি যখন কার্সরটি রাখবো আপনি দেখতে পাবেন, সো এখানে গুগল অ্যাপস নামে একটি অপশন রয়েছে, গুগল অ্যাপস যে অপশনটি আছে, সো এই ডটগুলোতে আমরা একটি ক্লিক করব। এতে ক্লিক করার পর এখানে বিভিন্ন অপশন থাকবে। এখানে আপনি দেখতে পাবেন যে আপনি যেই জিমেইল আপনার এখানে লগ ইন করা আছে, অর্থাৎ ইমেল যেটিতে আপনি লগ ইন করে রেখেছেন সেই অ্যাকাউন্টটি আপনার শো করবে। এরপর সার্চ অপশন আছে, ম্যাপস, প্লে স্টোর, তারপর নিউজ, এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো আমাদের এই অপশনগুলো প্রয়োজন নেই, আমরা যে অপশনটি থেকে কাজ করব সেটি হচ্ছে আমাদের ডকস নামে একটি অপশন থাকবে। আপনারা দেখতে পাবেন এই যে DOCS ডকস নামে একটি অপশন থাকবে, এই অপশনটিতে আমরা একটি ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করব, ওয়েট করলে আমরা দেখতে পাবো এখানে কিছু পেজ আসবে। সো তার মধ্যে প্রথমে দেখতে পাবেন ব্ল্যাঙ্ক একটি পেজ অপশন রয়েছে, তারপর এখানে কিছু রেজামের বায়োডাটার কিছু অপশন আপনি দেখতে পাবেন, কিছু ফরম্যাট এখানে দেওয়া আছে। সো আমরা যেটি করব, আমরা আমাদের যেই টাইপিং করার জন্য যে অপশনটি প্রয়োজন সেটি হচ্ছে আমাদের একটি ব্ল্যাঙ্ক পেজ প্রয়োজন। সো আমরা ব্ল্যাঙ্ক অপশনটিতে ক্লিক করব। ব্ল্যাঙ্ক অপশনটিতে ক্লিক করার পর একটু ওয়েট করব, ওয়েট করার পর আমরা দেখতে পাবো এখানে একটি ব্ল্যাঙ্ক পেজ চলে এসেছে। সাধারণত আমরা যখন এমএস ওয়ার্ডে কাজ করি তখন নতুন কোনো পেজ যখন আমরা ওপেন করি এই ধরনের একটি ব্ল্যাঙ্ক পেজ আসে। সো সেম ভাবে এখানে একটি ব্ল্যাঙ্ক পেজ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। সো ব্ল্যাঙ্ক পেজ আসার পর কিন্তু আমাদের কাজ এখন এখন স্টার্ট হবে না, আমাদের মূল যে অপশনটি সেটি আমাদেরকে আগে বের করে নিতে হবে। সো এটি বের করার জন্য আমরা কি করব, এখানে যেই টাইটেল বারটি রয়েছে এখানে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, অ্যাডভান্স, হেল্প, এই ধরনের অনেকগুলো অপশন রয়েছে। সো এই অপশনগুলো থেকে আমরা টুলস অপশনটিতে যাব। টুলস অপশনটিতে ক্লিক করলে এখানে ডাউন দিকে গেলেই দেখতে পাবেন এখানে একটি অপশন রয়েছে, এখানে অনেকগুলো অপশন রয়েছে, এখানে ওয়ার্ড কাউন্ট, স্পেলিং অ্যান্ড গ্রামার, এক্সপ্লোর, ডিকশনারি, এখানে অনেকগুলো অপশন রয়েছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভয়েস টাইপিং নামে একটি অপশন এখানে দেখা যাচ্ছে। সো আমরা ভয়েস টাইপিংয়ে ক্লিক করবো। এখানে পাশেই দেখতে পাচ্ছেন কন্ট্রোল শিফট এস, এটি দিয়ে আপনি এটি করতে পারবেন। সো আমরা সরাসরি ভয়েস টাইপিংয়ে ক্লিক করব, ক্লিক করার পর একটু ওয়েট করব। এখানে দেখতে পাচ্ছি এতক্ষণ এই চিহ্নটি স্পিকারের বা মাইকের এখানে যে অপশনটি দেখা যাচ্ছে এটি কিন্তু এতক্ষণ ছিল না। সো আমরা যখন ভয়েস টাইপিংয়ে ক্লিক করলাম এখন এটি চলে এসছে। সো এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করা আছে। সো এখানে এই যে অ্যারো বাটনটি আছে, অ্যারো যে চিহ্নটি আছে, অ্যারো চিহ্নটিতে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখতে পাবো অনেকগুলো ভাষা চলে আসবে, এখানে বিভিন্ন দেশের ভাষা রয়েছে। সো আপনি যে ভাষায় করতে যাচ্ছেন, এই যে আমার এটি বর্তমানে ইউনাইটেড স্টেটস ইংলিশ ল্যাঙ্গুয়েজ অপশনটি সিলেক্ট করা আছে। সো আমি এখন যেটি করতে চাচ্ছি সেটি হচ্ছে বাংলায় টাইপ করতে চাচ্ছি। সো বাংলায় টাইপ করার জন্য আমি নিচের দিকে যাব। সো এখানে অ্যারাবিকও দেখতে পাচ্ছেন, তারপর ফ্রান্স, বিভিন্ন দেশের ভাষা রয়েছে, ইন্ডিয়ান বিভিন্ন ভাষা রয়েছে।
সো এখানে আমি যেটি করব, এখানে দুটি বাংলা দুটি অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে বাংলা বাংলাদেশ আর একটা হচ্ছে ভারত। তো আমি যেটি টাইপ করবো সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের যে আমাদের বাংলা ভাষা রয়েছে সেই ভাষায় টাইপ করবো। সো এক্ষেত্রে আমি বাংলা বাংলাদেশ যে অপশনটি আছে এটি ক্লিক করব। ক্লিক করার পর আমার ভাষাটি দেখুন এখন সিলেক্ট হয়ে গিয়েছে বাংলা। সো এখন যেটি করতে হবে, এখন আমাকে টাইপ করতে হবে। সো টাইপ করার জন্য যেটি করতে হবে, আমি শুরু থেকে বলেছি যে আমি যেটি বলবো সেটি এখানে টাইপ হয়ে যাবে। সো এটি করার জন্য এখানে যে মাইক অপশনটি দেখতে পাচ্ছেন এটি নিচে লেখা আছে ক্লিক টু স্পিক। সো এখানে আপনি বলার জন্য আপনাকে ক্লিক করতে বলা হচ্ছে। সো আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যা কিছুই আপনি বলবেন সব কিছু এখানে বাংলায় টাইপ হয়ে যাবে। সো আমি এখানে ক্লিক করছি। সো এখন আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে রাউন্ড একটি রেড কালারের একটি অপশন এখানে চলে এসেছে মাইকের মধ্যে। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখানে যা কিছু বলছি সব কিছু অটো এখানে টাইপ হয়ে যাচ্ছে। আই মিন আপনি যা কিছু বলবেন এখানে বলা আপনি যা কিছুই বলবেন এখানে এটি ভয়েসটি রেকর্ড হচ্ছে। সো ভয়েস রেকর্ড হওয়ার পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমি যে কথাগুলো আপনাদেরকে এই ভিডিওতে বলছি প্রতিটি কথাই এখানে টাইপ হয়ে যাচ্ছে। সো এভাবে আপনি যা কিছুই বলবেন সম্পূর্ণ কথাটি এখানে টাইপ হয়ে যাবে। আপনাকে কোনো ধরনের কিবোর্ডে হাত দিতে হবে না বা আপনাকে কোনো ধরনের এখানে নিচ থেকে কোনো কিছু টাইপ করতে হবে না। সো যা কিছুই বলবেন সব কিছু এখানে টাইপ হয়ে যাবে। সো আপনার এখানে যা কিছু প্রয়োজন আপনি টাইপ করার পর আপনি চাইলে এটি কপি পেস্ট করে আপনি আপনার এমএস ওয়ার্ড যে ফাইল রয়েছে ফাইলটিতে আপনি নিয়ে এটি সেভ করে আপনার প্রয়োজন মতো আপনি ব্যবহার করতে পারেন। সো আমরা এখন পর্যন্ত যা কিছু বললাম এটি অলরেডি টাইপ হয়ে গেছে। সো আমরা এখন এটি এমএস ওয়ার্ডের একটি ফাইলে নিব এবং নিয়ে এটি সেভ করব। সো আমি এখানে এখন ভয়েস রেকর্ডটি বন্ধ করে দিয়েছি। সো বন্ধ করার কারণে এখন আমি যা কিছু বলছি তার কিন্তু এখানে লিখিত আকারে শো করছে না। সো আমি এটি এখন এমএস ওয়ার্ডের একটি ফাইলে নিয়ে যাব। সো দেখতে পাচ্ছেন এমএস ওয়ার্ডের একটি নিউ ফাইল এখানে ওপেন হচ্ছে। সো এখন এখানে যে ব্ল্যাঙ্ক পেজটি আসবে পেজটিতে আমি এতক্ষণ যা কিছু বলেছি আই মিন যা কিছু এখানে রেকর্ড হয়েছে সম্পূর্ণ ফাইলটি আমি নিয়ে আসব আমার এমএস ওয়ার্ড এই পেজটিতে। তো আমরা এখানে সম্পূর্ণ যে লেখাটি আছে লেখাটি কপি করে নিলাম। কপি করে এমএস ওয়ার্ডের যে ফাইল রয়েছে নতুন এই ফাইলটিতে আমরা যাব। সো এমএস ওয়ার্ডের যে নতুন ফাইলটি আমরা ওপেন করেছি সেটি অলরেডি এখন রেডি হয়েছে। সো এখানে আমরা যেই লেখাটি এতক্ষণ আমরা দেখছিলাম সেটি আমি অলরেডি কপি করে নিয়েছি। সো এখানে এসে আমি এটি জাস্ট পেস্ট করে দিব। সো এটি আমি কন্ট্রোল ভি দিয়ে লেখাটি এখানে পেস্ট করে নিলাম। সো অলরেডি আমার লেখাটি ক্রোম ব্রাউজারের যে অপশনটি ছিল ডকুমেন্টস অপশন থেকে লেখাটি আমি অলরেডি কপি করে আমি এখানে এমএস ওয়ার্ডের ফাইলে নিয়ে এসেছি। সো আমি এটি এখন আমার পছন্দ মতো যে কোনো ফোল্ডারে আমি এটি সেভ করে নিতে পারি। সো আমি এটি ডেস্কটপেই সেভ করে নিচ্ছি। নিউ ফাইল নামে আমি এটি ডেস্কটপে সেভ করে নিলাম।
সো এই লেখাটি বর্তমানে আমার সেভ হয়ে গিয়েছে, সো আমি এটি এখন এখান থেকে কেটে দিচ্ছি। সো আমি যেই ফাইলটি একটু আগে সেভ করেছি, সো এই ফাইলটি আমি একটু দেখব যে আমার ফাইলটি প্রপারলি সেভ হয়েছে কিনা। সো এখানে দেখতে পাচ্ছি নিউ ফাইল নামে একটা অপশন রয়েছে, ফাইলটিতে ক্লিক করব। সো আপনারা দেখতে পেলেন যে আমি আপনাদেরকে ভিডিওতে যা কিছু এতক্ষণ বলেছি যে লেখাটি ভয়েস রেকর্ড আকারে অলরেডি লেখা হয়েছিল, সো এটি চলে এসছে। সো এইভাবে আপনারা চাইলে আপনাদের যে কোনো এমএস ওয়ার্ড যেটি হচ্ছে আপনাকে লিখতে হচ্ছে, এই ধরনের লেখাগুলো আপনি খুব সহজেই লিখে নিতে পারবেন। লিখে এটি আপনি কপি পেস্ট করে আপনি আপনার নতুন কোনো ফোল্ডারে আপনি নিয়ে নিতে পারেন এমএস ওয়ার্ডে। সো আশা করছি সবাই ভিডিওটি দেখেছেন, আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে, যেহেতু নতুন একটি জিনিস এখানে আমরা শিখতে পেরেছি যে কিভাবে টাইপ করা ছাড়া লেখা যায়। সো আশা করছি ভিডিওটি আপনারা সবাই লাইক করবেন এবং এটি শেয়ার করবেন, যাতে করে আপনার অন্যান্য যারা বন্ধু বান্ধব রয়েছে যারা আপনার এই বিষয়টি সম্পর্কে জানে না অবশ্যই তাদেরকেও জানাবেন। আশা করছি এটি অনেকের উপকারে আসবে, যারা বাংলায় টাইপ করতে পারেন না তাদের জন্য এটি আরো বেশি উপকারী হবে বলে আমি আশা করছি। সো আপনারা কাইন্ডলি ভিডিওটিতে লাইক করবেন এবং হচ্ছে এটি শেয়ার করবেন, এছাড়া আমার চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। আপনার বন্ধু বান্ধব যারা পরিচিত আছে সবাইকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন। আশা করছি আপনাদের জন্য আরো ভালো কিছু ভিডিও নিয়ে আমরা আরো ইনফরমেটিভ কিছু নিয়ে আসতে পারবো। সো আপনারা সাপোর্ট করলে অবশ্যই সেটি সম্ভব হবে। সো আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।